শিক্ষার্থীরা, পরিচয় করিয়ে দিচ্ছি একটি ছোট্ট স্ত্রী সাইকাস উদ্ভিদের সাথে। উদ্ভিদটি ছোট কিন্তু বেবি নয়। দেখো, মাটি থেকে এর উচ্চতাটা ঠিক এরকম। তোমরা জানো সাইকাস ভিন্নবাসী, অর্থাৎ এর পুরুষ ও স্ত্রী উদ্ভিদ আলাদা। এটি স্ত্রী উদ্ভিদ কারণ এর যৌন জননাঙ্গ মেগাস্পোরোফিল তৈরি হয়েছে। মেগাস্পোরোফিলগুলো হালকাভাবে গাছের মাথায় তৈরি হয়। দেখো, এখানে অনেকগুলো মেগাস্পোরোফিল, এই যে অঙ্গজ পত্রের উপরে এবং কাণ্ডের মাথায়, আমি একটু দেখাই তোমাদের। এই যে কাণ্ডের মাথায় অনেকগুলো মেগাস্পোরোফিল হালকাভাবে সজ্জিত থেকে বাইরের দিক থেকে ভেতরের দিকে সর্পিল আকারে মুকুট তৈরি করে। এটি প্রকৃত স্ট্রোবিলাস গঠন করে না। আশেপাশে মাইক্রোস্পোরোফিল ধারণ করা পুরুষ গাছ নেই, থাকলে দেখাতে পারতাম। সেখানে প্রকৃত স্ট্রোবিলাস গঠন করে। মাইক্রোস্পোরোফিলগুলো কম্প্যাক্টভাবে অবস্থান করে একটা ভুট্টার মতো গঠন তৈরি করে, এটাকেই বলা হয় স্ট্রোবিলাস। আমি একটি মেগাস্পোরোফিল তোমাদের খুলে দেখাই। যদিও হালকাভাবে অবস্থান করে, তবুও আমার কিন্তু ছিঁড়তে বেশ কষ্টই হচ্ছে, অনেকটাই শক্ত। দেখো কত হালকাভাবে অবস্থান করছে, লুজলি আর কি, একটার সাথে আর একটা কম্প্যাক্টভাবে লেগে নাই। একটু জোরে টান দিতে হবে মনে হচ্ছে। ওকে, এই দেখো, এটি একটি মেগাস্পোরোফিল। এর তিনটি অংশ রয়েছে, উপরের দিকে ফলকের মতো অংশ, মাঝে ডিম্বক অংশ এবং নিচে বৃন্ত, সাপের ফনার মতো দেখতে অনেকটা। উপরের ফলকের মতো অংশটি পাতার মতো বাদামি বর্ণের এক পক্ষল, এগুলোকে পিনিউল বলে, পিনিউল বা পিনা বলে, বেশ রোমশ। এর পরেই রয়েছে ডিম্বক ধারণকারী অংশ। এখানে প্রজাতি ভেদে 2 থেকে 4 জোড়া বা সর্বোচ্চ 12টি পর্যন্ত ডিম্বক থাকে। এগুলোকে তোমরা ফল বলে ভুল করো না। এই ডিম্বকগুলো মাইক্রোস্পোর দ্বারা নিষিক্ত হলে বীজে পরিণত হয়। যেহেতু বীজ ফল দ্বারা আবৃত নয়, তাই এটি নগ্নবীজী। ডিম্বকগুলি ঊর্ধ্বমুখী এবং এর উপরের দিকে ডিম্বক রন্ধ্র থাকে এবং তার বিপরীত দিকে ডিম্বক মূল অবস্থান করে। এই ডিম্বক রন্ধ্রের উপরেই মাইক্রোস্পোরগুলো এসে পড়ে, পতিত হয় এবং সেখান থেকে পোলেন টিউব গঠন করে, এবং এই পোলেন টিউব থেকে, টিউবের ভেতরে মাইক্রোস্পোর থেকে শুক্রাণু তৈরি হয়। শুক্রাণুটি কিন্তু আবার উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু তৈরি করে। শুক্রাণুটি দেখতে লাটিমের মতো। সুতরাং এটা একটা বিশেষ বৈশিষ্ট্য কিন্তু, যে উদ্ভিদকুলের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু তৈরি করে সাইকাস উদ্ভিদ। আর এই ডিম্বকের ভেতরেই স্ত্রী রেণু মাতৃকোষ সৃষ্টি হয়। স্ত্রী রেণু মাতৃকোষগুলো মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি করে। স্ত্রী রেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, আর আর্কিগোনিয়ামের ভেতরে তৈরি হয় ডিম্বাণু। আর্কিগোনিয়ামও আবার সাইকাসের একটি আদি বৈশিষ্ট্য। তো যাই হোক, সেই স্পার্মটা বা শুক্রাণুটা এই ডিম্বাণুর সাথে মিলিত হয়েই মূলত ফার্টিলাইজেশন হয় এবং বীজ তৈরি করে। শিক্ষার্থীরা দেখো, এই যে ভেতরের অংশটা একদম দেখো, মেগাস্পোরোফিলগুলো কিন্তু পরিণত হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে, তাই মাছ থেকে আবার অঙ্গজ পত্র তৈরি হচ্ছে। এই যে এই অংশটা থেকে অঙ্গজ পত্র তৈরি হবে, অর্থাৎ 2 স্তরের অঙ্গজ পত্রের মাঝে মেগাস্পোরোফিল তৈরি হয়। দেখো চমৎকার, প্রতিটি মেগাস্পোরোফিলে আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় 2 থেকে মোটামুটি 2 জোড়া বা 5টি পর্যন্ত ডিম্বক রয়েছে। প্রতিটি ডিম্বক কুচি অবস্থায় সবুজ বর্ণের থাকে, পরবর্তীতে লাল বা কমলা বর্ণ ধারণ করে। এই উদ্ভিদটিতে আমি সবগুলো ডিম্বকই দেখতে পাচ্ছি কমলা বর্ণের। যদিও মোটামুটি 2 থেকে 12টি পর্যন্ত ডিম্বক থাকে, কিন্তু একটা বা দুটো ডিম্বকই বীজে পরিণত হয়, বাকিগুলো অনিষিক্ত থেকে যায় অথবা নষ্ট হয়ে যায়। দেখো খুব সুন্দর, অনেক অনেক মেগাস্পোরোফিল তৈরি হয়েছে, অনেক ডিম্বক আছে। জানি না এগুলোর পরিণতি কী হবে, বীজ তৈরি হবে কি না। খুব চমৎকার, যদিও ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমার নিজেরই দেখতে খুব ভালো লাগছে, খুবই সুন্দর।
যদি মাইক্রোস্পোরোফিলটাও এভাবে দেখতে পারতাম, উদ্ভিদটি ছোট বলে দেখানো আরও বেশি ইজি হচ্ছে। আর একটু দেখি চলো। মেগাস্পোরোফিল ধারণ করছে যে এই গাছটি, এই গাছটির বয়সও কিন্তু কম না, গাছটি দেখতে ছোট। তোমরা জানো যে সাইকাস উদ্ভিদের বৃদ্ধি খুবই ধীর গতিসম্পন্ন। এই গাছটিও, গাছটির বয়স অবশ্যই 10 বছরের বেশি, কারণ প্রথম যখন তারা জননাঙ্গ তৈরি করে, যে স্ত্রী উদ্ভিদ মেগাস্পোরোফিল, পুরুষ উদ্ভিদ মাইক্রোস্পোরোফিল, অন্তত তাদের বয়স 10 বছরের ঊর্ধ্বে হতেই হয়। এই গাছটিরও বয়স প্রায় 10 বছরের বেশি হবে। খুলে খুলে যাচ্ছে ডিম্বকগুলো, প্রত্যেকটা ডিম্বকের ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল খুব চমৎকারভাবে বোঝা যাচ্ছে। মেগাস্পোরোফিলগুলো একদম দেখো সাপের ফনার মতো হয়ে আছে। এগুলো কিন্তু সর্পমণি হিসেবে বাজারে বিক্রয়ও হয় দেখো, যদিও সাপের ওষুধ হিসেবে বিক্রয় হয়। তোমরা কিন্তু ভুল করো না, এগুলোর সেরকম কোনো গুণাগুণ নাই। ঠিক করে রেখে দিই, কিছুদিনের মধ্যেই হয়তো নষ্ট হয়ে যাবে, কালেকশন করলে এখনই কালেকশন করে রাখা দরকার। ওয়াও, দেখো এখানে কত বড় একটা ডিম্বক, এই মেগাস্পোরোফিলটাতে বেশ বড় সাইজের ডিম্বক হয়েছে, খুব সুন্দর। যাই হোক শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।